নন অবেন্ট টিস্যু ব্যাগটা যেটা সেমি অটো মেশিন, 10টা মেশিনের সেট, এটা 3,50,000 টাকা। এই রুমটার মতো দুইটা রুম নিয়ে আপনি করতে পারবেন। এখানে যে মেশিনটা থাকবে, এখানে আল্ট্রাসোনিক মেশিন থাকবে একটা 3টা ডাইস সহ, এটা দিয়ে পিতা সহ অনেক কাজই করা যায়। মাল্টি মেশিন, সাইনা ইনটেক মেশিন, এটা ডি কাট মেশিন থাকবে, হাইড্রোলিক সিস্টেম, কম্প্রেসার থাকবে একটা, আর সিক্স পাঞ্চের একটা মেশিন থাকবে, এটা ফেডেল চালিত, ওই যে বড় মেশিনটা যেটা দেখছেন 8 ফিট বাই 5 ফিট হাইট, পাশে 3 ফিট। এখানে 6টা মেশিনের সেট, এটা ফেডেল চালিত। এখানে ম্যানুয়ালি এবং অটো, সেমি অটো মিল্লা, টোটাল সেট আপটা হলো সেমি অটো মেশিন। তো এটা আমরা মূল্য নির্ধারণ করা হয়েছে 3,50,000 টাকা। সাথে আপনি 30-35 হাজার টাকার কাঁচামাল বা 50,000 টাকার র মেটেরিয়ালস নিয়ে আপনি শুরু করতে পারেন। দৈনিক প্রায় 5 থেকে 6 হাজার পিস উৎপাদন করা যায়, ব্যাগ কম বেশি হয়। তবে বিশেষ করে যত এক্সপার্ট হবে কারিগর, আপনার যে লোকগুলা, নতুন লোকগুলার আমি কাজ শিখাই দিব, প্রথম অবস্থায় কম প্রোডাকশন দিবেন ইচ্ছা করেই ফিনিশিং ভালোর জন্য, কিন্তু পরবর্তীতে এরা নিজে নিজেই শিখবে। আসলে অনেক কিছু নিজে থেকে নিজে শিখা যায়, প্রক্রিয়াটা আমরা শিখাই দিলাম, পরবর্তীতে কিন্তু কাজ শিখতে শিখতে তারা এক্সপার্ট হয়ে যাবে। আমরা যেখানে 5,000 বলবো, সেখানে সে 7,000ও করে ফেলবে, বুঝতে পারছেন? আবার আমরা 7 বছরের মেশিনে ওয়ারেন্টি দিছি, কিন্তু দেখা গেছে 6 মাস কাজ শিখার পরে সে নিজেই সার্ভিসিংয়ে শিক্ষা পেলাইছে, আমাদেরকে ডাকবে না। হ্যাঁ, এরকম বিষয়টা, এই মেশিন খুলবে, লাগাবে, আমরা যেরকম কাজটা পারি তো সেও পারবে, ইজি।